প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে একুশাতে আজকের আলোচনা আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক আজকের আলোচনার শুরুতেই প্রথমে অত্যন্ত দুঃখ এবং গভীর শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে বাংলাদেশের টেলিভিশন জগতের আধুনিক রূপকার প্রখ্যাত সাংবাদিক একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিঙ্গার নেই। শুক্রবার রোমানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধায় একুশে পরিবারের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সম্পর্কে ছোট্ট একটি স্মৃতিচারণ দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব এবং তার প্রসঙ্গে স্মৃতিচারণ করার জন্য এই মুহূর্তে আমি সংযুক্ত হতে চাইব দীপ্ত টেলিভিশনের সিইও এবং জনাব সাইমন রিঙ্গার এক সময়কার ঘনিষ্ঠ সহকর্মী জনাব ফুয়াদ চৌধুরীর কাছে। জনাব ফুয়াদ চৌধুরী, আমরা সকলেই এই দুঃখের সংবাদটি জেনেছি এবং তার সঙ্গে একনিষ্ঠভাবে আপনি সহকর্মী হিসেবে কাজ করেছেন, ছোট্ট করে যদি একটু স্মৃতিচারণ করেন তার প্রসঙ্গে। সাইমনের সাথে, সাইমনের পুরো নাম হচ্ছে সাইমন জন রিং। উনি 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত 6 বছর ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। উনি প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও তিনটা ক্ষেত্রেই খুব পারদর্শী ছিলেন। স্কুল ড্রপ আউট ছিলেন, লেখাপড়া করেননি, কিন্তু রিপোর্টার হিসেবে 17 বছর বয়স থেকে উনি কাজ করছেন। ইটিভিতে এসেছেন কারণ ইটিভিতে আসার জন্য তার নামটা রিকমেন্ড করেছিল বিবিসি। বিবিসির সাথে যৌথভাবে লাইসেন্সের জন্য ইটিভি অ্যাপ্লাই করে, অ্যাপ্লিকেশন করে। তখন যেহেতু সাইমন রিং ইংলিশ হওয়ার সত্ত্বেও তৃতীয় বিশ্ব এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কাজ করেছেন, সেই জন্য ওনার নামটা রিকমেন্ড করা হয়েছে। এছাড়া 71 সালে যখন বাংলাদেশে হত্যাযজ্ঞ হয় সম্পূর্ণ 25শে মার্চ, সেই 25শে মার্চে উনি পালিয়ে গিয়েছিলেন, সেনাবাহিনী তাদের ধরতে পারে নাই, এবং 27শে মার্চে কার্ফিউ উঠার পরে উনি ঢাকা শহর ঘুরিয়ে রিপোর্ট করে প্রথম রিপোর্ট গিয়েছিল বিদেশি রিপোর্টার হিসেবে, সাইমনের রিপোর্ট, এবং তাতে করে বঙ্গবন্ধুর সাথে এবং বঙ্গবন্ধুর পরিবারের সাথে এবং বাংলাদেশের সাথে তার একটা সম্পর্ক ছিল। উনি যেটা করেছেন বাংলাদেশ টেলিভিশনে এসে সেটা নিউজ আর অন্যান্য প্রোগ্রামে উনি সরাসরি সম্পৃক্ত থাকতেন। সকাল 7টা থেকে রাত 11টা নিউজ শেষ করে বাড়ি ফিরতেন সপ্তাহে 7 দিন। নিউজের ব্যাপারে আমি বলবো, নিউজের ব্যাপারে যখন নিউজের অ্যাসাইনমেন্টটা হতো সেখানে উনি থাকতেন, নিউজ শুটিং করার পরে ফুটেজ দেখতেন, এডিটিং এর সময় থাকতেন। এত ব্যস্ততার মধ্যে ওনার নিউজটা ছিল ওনার একটা কি বলবো ভালো লাগার জায়গা। এইভাবে নিউজটাকে ড্রামার চাইতে পপুলার করে তুলেছেন বাংলাদেশ। মানে আগে নিউজ ছিল না, বিটিভি কিছু নিউজ করতো, কিন্তু এরকম ড্রামাটিক নিউজ প্রেজেন্টেশনটা সাইমনই করেছিলেন। এছাড়া উনি অনেকগুলো আইডিয়া তার ছিল, আমি ওখানে কমিশনার এডিটর এবং এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করতাম, আমি সব ওনার সাথে রিক্রুটমেন্টে ছিলাম সব সাংবাদিকদের এবং অন্যান্যদের। এবং আমি যখন দেখলাম যে উনি ওনার উৎসাহে আমরা প্রতিদিন একটি করে ডকুমেন্টারি করাতাম এবং 77টা এনজিও আমাদের সাথে কাজ করতো ডকুমেন্টারি তৈরি করার জন্য, আমরা টেরিটোরিয়াল ছিলাম। আর আজকে আমরা অত্যন্ত দুঃখিত এই খবরটা শুনে, কারণ আমরা এটা এখানে একটা কথা বলতে চাই, বাংলাদেশের লোক হয়তো মনে করবে যে সাইমন রিং আমাদের লোক, এটা মোটেও সত্যি কথা না। কারণ উনি 22টি যুদ্ধ এবং রেভুলেশন উনি কভার করেছেন তার জীবন দশায়, বিভিন্ন জায়গায় গণমাধ্যমের কর্মীদের সাথে উনি কাজ করেছেন, এবং গণমাধ্যমের কর্মীরা আজকে সারা পৃথিবীতে যারা যেখানে আছে তারা যাকে চিনে আজকে নিশ্চয়ই অত্যন্ত কষ্ট পেয়েছে খবরটা শুনে। আমরা তার এই চলে যাওয়াটাকে মেনে নেওয়াই আমার জন্য মুশকিল, এবং আমার মনে হয় যে উনি শান্ত হয়ে চুপ হয়ে বসে থাকার লোক না, যেখানেই থাকেন উনি নিশ্চয়ই আবার চেষ্টা করবেন আবার ভালোভাবে বেঁচে থাকার জন্য, মানুষের মঙ্গল কামনা করেছে সারা জীবন। আমরা আজকে তার জন্য দোয়া করি, যাতে ভালো থাকে। জনাব ফুয়াদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা রাখছি তার এবং তার সাথে সাথে গভীর শ্রদ্ধা এবং অত্যন্ত দুঃখ সহাপত একুশে পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলি নিয়ে ভিলে একুশের রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি ভোর হয়েই আসলে পবিত্র ঈদুল আজহা, এবং এই পবিত্র ঈদুল আজহার আগেই আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আমরা কোরবানির পশু চামড়ার অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করবো এবং বিষয়বস্তু রয়েছে এটি। এবং আমরা সকলেই জানি যে আমাদের দেশীয় বাজারে কোরবানির পশুর চাহিদা, উৎপাদন সক্ষমতার জায়গাটি আমরা অনেকটাই এগিয়ে গেছি এবং আমাদের চামড়া এবং চামড়াজাত পণ্যের যে রপ্তানি সেটির এই শিল্পের অগ্রগতি সম্ভাবনা এই জায়গাগুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করবো এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি,
এবং আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন, এবং সেই সাথে আর উপস্থিত রয়েছেন স্টুডিওতে জনাব টিপু সুলতান, মহাসচিব বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাইব, যে বিষয়বস্তু আমাদের আজকে রয়েছে কোরবানির পশু, চামড়ার অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই আমাদের দেশীয় যে পশুর চাহিদা, আমাদের নিজস্ব সক্ষমতা, আমাদের যে এই শিল্পে সম্পৃক্ততা অনেকেই বাড়ছে, এবং সেই সাথে চামড়ার বাজার দর, যেটি নিয়ে অনেক অভিযোগ নতুন করে এবছর আবারও দর নির্ধারণ হয়েছে। প্রথমে এই দুটি বিষয় দিয়ে আলোচনাটি আপনার মতামত দিয়ে শুরু করতে চাইব। ধন্যবাদ। আমরা আসলে খুবই ইতিবাচক ভাবে একটি বড় পরিবর্তন দেখছি বাংলাদেশে। কোরবানির সময় পশুর যে বাণিজ্যিক উৎপাদন বাড়ছে এবং দেশীয় যে সক্ষমতা তৈরি হচ্ছে, যেটা আপনিও বললেন, এটা একটা খুবই ইতিবাচক আমাদের কৃষি খাতের একটা অগ্রগতির লক্ষণ এটা। এবং একই সাথে আমরা যেটা দেখছি যে বাণিজ্যিক ভাবে উৎপাদনের প্রবণতা বাড়ছে, এবং এখন মোটামুটি আমাদের দেশে যে পরিমাণ পশু কোরবানি হচ্ছে, যেমন বলা হচ্ছে মৎস্য পশু সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এবার প্রায় 1,20,00,000 পশু কোরবানির জন্য প্রস্তুত আছে, যার ভিতরে প্রায় 46,00,000 হবে গরু এবং মহিষের মতো, এবং এর বাইরে 73,00,000 মতো থাকবে ছাগল, এবং এর বাইরে অন্যান্য পশুও থাকবে। ফলে এই যে বিপুল পরিমাণ পশু এবং সেটা নিজস্ব পুরোপুরি উৎপাদন অভ্যন্তরীণ উৎপাদন থেকে যাওয়া, এটা কিন্তু অর্থনৈতিকভাবে একটা বড় সক্ষমতার জায়গা, যেখানে আমরা ইতিপূর্বে ভারত নির্ভরতার জায়গা ছিল। প্রায় 50% আমাদের গরু ভারত থেকে আসতো, 10-15,00,000 গরু, সেটা এখন না এসে অভ্যন্তরীণ পর্যায়ে যে বিপুল পরিমাণ সারা দেশে খামার তৈরি হয়েছে এবং নতুন নতুন খামারের সাথে যুক্ত হচ্ছে, ছোট খামার, বড় খামার, এমনকি বড় বড় শিল্প উদ্যোক্তারাও আসলে যুক্ত হচ্ছে, আমি বলবো যে এটা আমাদের কৃষি খাতের এই যে বাণিজ্যিকীকরণের জায়গা থেকে এটা অবশ্যই একটা বড় অগ্রগতি, এবং এটাকে আমাদের আসলে আগামীতে খুব ভালোভাবে যাতে এটা আমরা এগিয়ে নিতে পারি, সেটি আমাদের লক্ষ্য থাকা দরকার। সেই জায়গা থেকে এবারে চামড়ার মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা মন্ত্রণালয়ের বৈঠকের আগেই বলেছিলাম যে চামড়ার মূল্য নির্ধারণটি যাতে অন্তত বাজার মূল্যের সাথে সমন্বয় করে এটির যেন মূল্য নির্ধারণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই একটি অভিযোগ থাকে যে চামড়ার যে মূল্য নিম্ন মূল্য যেভাবে নির্ধারিত হয়, তাতে আসলে এই চামড়াগুলো একেবারে প্রান্তীয় পর্যায় থেকে সংগ্রহ করে ট্যানার পর্যন্ত নিয়ে আসার মতো যারা মৌসুমি বা প্রান্তিক ব্যবসায়ী যারা, তারা যুক্ত হতে চান না, এবং প্রায়শই দেখা যায় যে এই চামড়া কেনার ক্ষেত্রে এক ধরনের অনাগ্রহ থাকে। তো সেই জায়গায় আমরা যেটি দেখেছি, এবার 5 টাকা বেশি মূল্য দরে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সকল পক্ষের সম্মতি নিয়ে এটি করা হয়েছে, যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে আরো একটু বেশি মূল্যের কথা বলা হয়েছিল, 50 টাকা করে, কিন্তু সেটি শেষ পর্যন্ত 42 টাকা এবং 47 টাকা দরে নির্ধারিত হয়েছে। সেটিকেও আমি বলবো যে একদিক থেকে এই 5 টাকা অতিরিক্ত মূল্য ঢাকায় যেটি নির্ধারিত হয়েছে লবণ সহ, এটি একটি অগ্রগতি বলবো এদিক থেকে। এবং আমার কাছে এবার যেটি মনে হয় যে এবার চামড়ার চাহিদা থাকবে, তার কারণ হলো যে রপ্তানি বাজারে আমরা এবার বেশ প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি চামড়ার পণ্যের রপ্তানির ক্ষেত্রে। সুতরাং ট্যানার পর্যায়ে এবং যারা চামড়া যত পণ্য উৎপাদন করেন সেই জায়গায় একটি বড় চাহিদা তৈরি হবে। এবং আর একটি নতুন সিদ্ধান্ত যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, সেটা হলো ওয়েট ব্লু চামড়া রপ্তানি করবার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, প্রায় 1,00,000 স্কোয়ার ফিট চামড়া রপ্তানির যে সিদ্ধান্ত নিয়ে 5টি কোম্পানিকে দেওয়া হয়েছে, আমার ধারণা এটিও চামড়ার বাজারে চাহিদা সৃষ্টির ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আমি সুতরাং এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে বিগত বছরগুলোতে যে চামড়া নষ্ট হয়ে যাওয়া, চামড়া নদীতে ফেলে দেওয়া, দুর্ভাগ্যজনক যে ঘটনাগুলো, আমরা কোনোভাবেই চাইবো না যে এই জিনিসগুলো যাতে এবার কোনোভাবে হয়। এবং এখানে সম্মানিত অ্যাসোসিয়েশন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দিক থেকেও আমরা চাইবো যে সহযোগিতা, যাতে কোনোভাবেই চামড়ার যাতে কোনোভাবে অপচয় যাতে না হয়, এবং কোন রকমের মিডিয়া রিপোর্ট যাতে, নেতিবাচক কোন মিডিয়া রিপোর্ট যাতে আমাদের না দেখতে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু আলোচনায় যেতে চাইব। জনাব টিপু সুলতান, মহাসচিব বাংলাদেশ স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এই যে প্রথমে আপনার কাছ থেকে শুরু করবো, যেহেতু প্রথম ধাপে আপনারাই আসলে এটি সংগ্রহ করেন এবং সংরক্ষণ করে দ্বিতীয় ধাপে যায়, প্রথম ধাপে এই যে বাজার মূল্য একটু বাড়ানো হয়েছে এবং এই যে বাজার দর আন্তর্জাতিকভাবে আমরা সবসময় শুনি বলা হয় যে কমে যাচ্ছে,
এবং বিগত কয়েক বছরের চিত্র তো আমরা মজুম ভাই যেমনটা বলছিলেন খুবই খুব খারাপ অবস্থা গিয়েছে, ফেলে দিয়েছেন, পুঁতে ফেলেছেন, মানুষের মধ্যে একটা কষ্ট ছিল, এই জায়গাটা আসলে কতটুকু পরিবর্তন হবে? এবার ধন্যবাদ আপনাকে, কিন্তু বিষয়টা কিন্তু পুঁতে ফেলেছে আর নদীতে ফেলে দিয়েছে, মাটিতে পুঁতে ফেলেছে, এগুলি হয়েছে ঘটনা, কিন্তু এটা কিছু কিছু ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে, এটা এটা আমার মনে হয় যেটা এটা আমার ব্যক্তিগত মনে হয় সরকারের কোনো ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো চক্র বা কোনো মহল এটাকে সাবোটাজ করেছে। এখন বিশাল আকারে কিন্তু কিছু হয়নি, চিটাং কিছু হয়েছে, অল্প কিছু সিলেটেও কিছু হয়েছে, অভিযোগটি ছোট কিন্তু জিনিসটি অবশ্যই, এটা তো আমাদের কাছে কাঙ্ক্ষিত না কখনো, এটা আমরা চাইও না। আর রেটের ব্যাপারটা দেখুন, এখনকার যে চামড়াগুলো আমরা 800 টাকা ম্যাক্সিমাম বা 900 টাকা বড় চামড়াগুলো বিক্রি হবে, ওই 45 টাকা স্কোয়ার ফিট যদি ধরি, একই চামড়া একই কোয়ালিটি একই কালার, এটা আপনি যদি 2015-16 যাবেন এগুলি 3500-3800 টাকা বিক্রি হয়েছে। 2012-13 সেশনেও কিন্তু অনেক দাম ছিল চামড়ার, এটা মানে গ্রাজুয়ালি এটা কমে কমে আস্তে আস্তে এই পর্যন্ত 2015-র পরে কিন্তু মহাবিপর্যয় হয়েছে গ্লোবালি ওয়ার্ল্ডওয়াইড বিজনেসের উপরেই, হওয়ার পর কিন্তু চামড়ার ওই চামড়া খাতের চেয়ে বাদ যায়নি। তো সেই কারণে আমরা পরিসংখ্যানগুলো এরকম, হিসাবগুলো এরকম, 3800 টাকার চামড়া একই চামড়া এটা আপনার 800 টাকা বিক্রি হচ্ছে অনলি, এটা কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে পুরা চামড়ার ব্যবসাটা এই সেক্টরটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, হ্যাঁ এক্সপোর্টের চারোদিকে বেষ্টনী দিয়ে রেখেছে, ইন্টারন্যাশনাল প্রাইস যদি বেড়ে যায় বাংলাদেশে বেড়ে যাবে, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, চায়না, জাপান সব দেশে বেড়ে যাবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে কি এত পড়ে গিয়েছে যে 3500 টাকার চামড়া 500-600 টাকা? এটা কিন্তু একদিনে হয়নি, এক বছরে হয় না, এটা 2010-11 পরিসংখ্যান দেখেন, 12-13 এটা আস্তে আস্তে এটা কমতে 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 এই এই পর্যন্ত এসেছে। কমার পিছনে অনেকগুলো যুক্তি এবং কারণ রয়েছে, কিন্তু সেখানে যদি কমে যায়, প্রাইস লো হয়, বাংলাদেশের মার্কেট কিন্তু হাই করার কোনো সুযোগ থাকে না, বিকজ তারা ওখানেই বিক্রি করতে হবে, ট্যানারির মালিকরা ওখানেই বিক্রি করতে হবে, এই কারণে কোনো সুযোগ থাকে না। ওইটার সাথে সামঞ্জস্যতা রেখে সমন্বয় করে চামড়া বিক্রি কিনি হয়ে থাকে, কারণ এটাই বেসিক কারণটা, এটাই অন্য কোনো কারণ না। আর যেটা নর্মালি হয়ে থাকে চামড়াগুলো এখানে আমাদের বাজার এক দামে কিনে নিয়ে যায়, আরেক দামে বিক্রি হয় ওইখানে, এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি সঠিক না, এটা আমাদের উপর একটা ব্লেম দেওয়া হয় অহেতুক। আর মানুষ এটা টিভি শ্রোতা ভাইয়েরা এটা মানুষ কখনো কাম্য না, চায়ও না যে টেলিভিশন খোলার সাথে সাথে ডিজাস্টারের কথা, শুধু ধ্বংসের কথা, ডেভেলপমেন্টের কিছু নাই, এটা কিন্তু আমরাও চাই না। আমরা বলে থাকি প্রায়শই বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠন বলতেছে বারবার যে এটার উপরে যথেষ্ট নীতিমালা বিধিমালা করা হোক, সংশ্লিষ্ট মহলগুলোকে তদারকির ব্যবস্থা করা হোক, মনিটরিং সেল তৈরি করা হোক, কি কারণে এটা কমে যাচ্ছে, কি কারণে এই চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলে দেয় বা এটাকে মাটি নদীতে ফেলে দেওয়া হয়, এগুলি রিয়াল এক্সামিন করা দরকার। পাশাপাশি আমরা বলবো চামড়ার ব্যবসা যে স্মুথলি হ্যান্ডেল করার পরিবেশটা কিন্তু 2-3 বছর ধরে কমে গেছে, 2019-এ এটা সবচেয়ে বেশি স্মরণকালের স্মরণ ইতিহাসে দাম কমে গিয়েছে, 200-300 টাকায় চামড়া বিক্রি হয়েছে। 2020-তে তো করোনার যে একটা ভয়াল থাবা, এর থেকে সারা বিশ্ব তো বাঁচেইনি, বাংলাদেশের বাইরে না, এই ভয়াল থাপায় মাঝে আমরা এখনও আছি, এখন তো আরও ভয়াবহ ডেল্টা ভ্যারিয়েন্টের এই করোনাকালীন সময়ে জীবন এবং জীবিকার মাঝে আমাকে চলতে হবে, আমাদেরকে চলতে হবে, জীবনটা বাঁচানোর পরেই কিন্তু জীবিকার প্রয়োজন বা তাগিদে সব কিছু করা উচিত। সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্ল্যানিং করা হয় যে জাতি দেশ রাষ্ট্রকে বাঁচানোর জন্য, আমরা সাধারণ জনগণ সাধারণ ব্যবসায়ী যদি এগুলি মেনটেন না করি না শুনি, গভর্নমেন্ট তো বাসায় বাসায় গিয়ে আর পাহারা দেওয়ার সুযোগ নাই, সম্ভাবনা নয়, এই লকডাউন বলেন শাটডাউন বলেন যেটাই বলেন, এর প্রতি সরকারি নির্দেশনাগুলো আমাদের মানা উচিত প্রত্যেকটা নাগরিককে। সেক্ষেত্রে নতুন দর অনুযায়ী এইবার চামড়ার কালেকশনের ক্ষেত্রে অগ্রগতি হবে কিনা বা আমরা কালেকশনের, দেখুন এখানে কিন্তু চেইন অ্যান্ড সাপ্লাই আমাদের কিন্তু একটা প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে জড়িত, ব্যাংকের সাথে ট্যানারিরা জড়িত, ট্যানারির সাথে আমরা জড়িত, আমাদের সাথে চাষির থেকে প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলের লোকজন ব্যাপারী পত্র জড়িত, বিষয় একটাই,
ফিনান্সিয়াল যদি যথেষ্ট আমাদের কাছে থাকে, ক্যাশ ফ্লো থাকে, চামড়া কিনতে কিন্তু কোনো আর সমস্যা থাকার কথা না। কিন্তু যারা বিক্রি করবেন তারা ন্যায্য দামটি কি এবার পেতে পারেন? আপনার কি এখন ন্যায্য দামটা যারা বিক্রি করবেন, ধরুন মৌসুমি ব্যবসায়ীদের কথা যদি বলি আমি, মৌসুমি ব্যবসায়ীরা আমরা বারবার একই কথা বলে আসি যে মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু চামড়ার উপরে তারা যথেষ্ট জ্ঞান রাখে না। এটা যে কোনো জিনিসের মতো এটা না, এটা একটু ডিফারেন্ট, এটা এক্সপার্ট লোক ছাড়া করা উচিত না। আমরা মৌসুমি ব্যবসায়ী আবারও বলি আমি যে একই জিনিস একই কথা, যে সেটা হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা যে চামড়াটা কিনে আনে তার চোখের মেজারমেন্টে আই মেজারমেন্টে চামড়াটা কিনে আনে 25 ফিট ধরে, আমাদের কাছে এসে কিন্তু এটা 20 ফিট হয়ে যায়। দ্যাট মিনস 4 স্কোয়ার ফিট কমে গেলে সেটার প্রতি 50 টাকা করে ইন্টু দিলে 200 টাকা ডাউন হয়ে যায়। সেটা বলে সে খুব হাউ কাউ করে মায়া কান্না কেঁদে সর্বস্ব হারিয়ে ফেলে যায়। তো এখন এটাও তো আমাদের কাছে কাম্য না, আমাকেও তো এই জিনিসটা ট্যানারির কাছে বিক্রি করতে হবে। সে যদি সঠিক পর্থা না ফালিয়ে কস্টিং না এনে আমরা বিক্রি করতে দাম চাই ট্যানারির কাছে, সেটা দিবে না। তা আমরা বলবো আপনাদের মাধ্যমে, অনেকবার বলেছি আবারও বলতে চাই, নির্ধারিত যে দাম রয়েছে সরকারি নির্ধারিত দামের ভিতরে মৌসুমি ব্যবসায়ীরা যেমন কেনার চেষ্টা করে, কেউ যেন ক্ষতিগ্রস্ত এবং একটা এক্সপার্ট লোক সাথে নিলে চামড়া যারা চিনে তারা ক্ষতিগ্রস্তর কোনো সম্মুখীন হবে না। আপনার কাছে আবারও ফিরব, আমরা একটু যেতে চাই আলোচনা। মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। চামড়ার বিষয়ে একটু যেতে চাই, যেহেতু প্রথম ধাপটি সুলতান ভাইয়েরা করেন, দ্বিতীয় ধাপ আপনাদের কাছে চলে আসে, এই যে রপ্তানির যে অনুমোদন আসলো ওয়েট ব্লু চামড়া দাম, এবং আরেকটি বিষয়ে আমরা সবসময় অভিযোগ পাই যে আমরা এক জোড়া জুতা চামড়ার স্যান্ডেল কিনতে গেলে বাজারে 2,000-4,000 ক্ষেত্র বিষয়ে অনেক দাম, আন্তর্জাতিক বাজারের কথা না হলে বাদই দিলাম, কিন্তু চামড়ার দর কেন পড়ে যায়? এটি একেবারেই গণমাধ্যম কর্মী হিসেবে প্রতিনিয়ত আমরা শুনি, আপনারাও শুনেন, এই কয়েকটি জায়গায় আলোচনা শুনব। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি দামের যে ব্যাপারটা, বাণিজ্য মন্ত্রণালয় এবার যে দামটা নির্ধারণ করে দিয়েছে সে ব্যাপারে একটু বলি। সেটা হলো যে আমাদের সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই বাণিজ্য মন্ত্রণালয় দামটা নির্ধারণ করে দিয়েছে। তবে যেটা মানে একটা পজিটিভ দিক ছিল যে গত বছরের চেয়ে এবার আমাদের রপ্তানিটা একটু আংশিক বৃদ্ধি পেয়েছে, যদিও আপনার যে চামড়ার যে মূল্য মানে রপ্তানি প্রাইস, আমাদের যে এক্সপোর্ট প্রাইস সেটা কিন্তু অনেক কমে গেছে, তারপরেও আমাদের মানে এক্সপোর্ট ভলিউমটা একটু বেড়েছে এবং সেটা একটা ভালো পজিটিভ দিক। সেই দিক বিবেচনা করে যেন চামড়াটা যেন নষ্ট না হয় সেই দিকটা বিবেচনা করে আমরা কিন্তু এবার দামটা একটু বৃদ্ধি করে দিয়েছি, যদিও আমরা অনেকেই এটার পক্ষপাতি ছিলাম না যে আমরা অ্যাটলিস্ট গতবারের প্রাইসটা রাখতে চেয়েছিলাম, কিন্তু এবার আমরা বলেছি আচ্ছা ঠিক আছে, যেহেতু মন্ত্রণালয় এবং চামড়া রক্ষা করার বিষয়টা আমাদের প্রথমেই মাথায় স্ট্রাইক করেছে যে আমরা সবসময় চাই যেহেতু এটা জাতীয় একটা সম্পদ, গ্লোবাল একটা সম্পদ, এবং এটা দিয়ে কিন্তু আমাদের দেশের অনেক মাদ্রাসা বিশেষ করে এতিমরা এটার মানে অর্ধেক টাকাটাই হয়তো বা এখান থেকে আসে, তো সব কিছু বিবেচনা করে যেন তারা একটা ন্যায্য মূল্য পায় সেই জন্য আমাদের দামটা এবার এভাবে রাখা হয়েছে। তবে আমাদের একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, চামড়া যেন নষ্ট না হয়, এটা যেন সঠিক সময়ে এটাকে প্রিজারভেশন সংরক্ষণ করা হয়, কারণ আমরা যে প্রাইসটা বলেছি সেই প্রাইসে আমরা কিনবো, উই আর বাউন্ড টু পারচেস ইন দিস প্রাইস, বাট আমাদের যেটা করতে হবে যে চামড়ার গুণগত মানটা ঠিক রাখতে হবে, যে কারণে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন মাধ্যমেও অ্যাডভার্টাইজ করতেছি যেন চামড়াটা সঠিক সময়ে, যখন আমি পশুর গা থেকে ছাড়াবো তারপরে সংরক্ষণ করব, সাথে সাথে যেন এটাকে লবণ দিয়ে সংরক্ষণ করি, এবং তাতে কিন্তু আমি 4-5 দিনের একটা বড় ধরনের সময়ও পেয়ে যাব। তো এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো আপনি যে প্রাইসের কথা বলছেন, যে মানে বিভিন্ন প্রোডাক্ট আসলে এখানে একটা ভুল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে আছে। আমরা ট্যানারি যারা ট্রেনিং পর্যায়ে আছি আমরা কিন্তু চামড়ার প্রোডাক্ট তৈরি করি না, আমরা জাস্ট চামড়ার প্রোডাক্ট তৈরি করার পূর্বে যে অংশটাকে আমরা চামড়াটাকে প্রোডাক্ট তৈরি করার উপযুক্ত করে দিই এবং এটাকে আমরা ওইভাবে সেল করি। তো যার কারণে এটা কিন্তু আরেকটা গ্রুপ আছে যারা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট করে, উৎপাদন করে, জুতা ব্যাগ মানি ব্যাগ চামড়া স্যান্ডেল বিভিন্ন পণ্য উৎপাদন করে, তারা কিন্তু আরেকটা গ্রুপ, তারা ওই যে মানে তৈরি করে। তবে এখানে একটা জিনিস আমাদের কাছেও একটা ব্যাপার আছে যে আমরা কিছু তো তথ্য আমাদের কাছে আছে যে আসলে মানে এখানে একটা কর্পোরেট একটা বড় ধরনের প্রাইস মানে প্রফিট তারা করে ফেলে, যেটা আমাদেরও কাম্য না, কারণ আমরা যখন এক্সপোর্ট করি, আপনি যদি এক্সপোর্ট ফিগারগুলি দেখেন, আমাদের চামড়া কিন্তু $8 থেকে $14 মানে চামড়া, সরি আমাদের জুতাগুলি পার পেয়ার আপনার দাম হলো $8 থেকে $14 ভিতরে আমরা এক্সপোর্ট করি, বাট মানে আমরা আপনাদের অভিযোগ এরকম যে 4,000-5,000 টাকা দিয়ে জুতা পারচেস করতে হয়, এটা কিছু আছে ব্র্যান্ডিং এর কারণে, আর কিছু হলো যে কর্পোরেট প্রফিটটা অনেক বেশি করে যার কারণে এই ধরনের একটা বড় ধরনের প্রাইস হয়ে যায়।
না, এটা তো স্বাভাবিক যে আমি একটি গরুর চামড়া বিক্রি করতে পারছি না 1000 টাকা, কিন্তু আমি এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে সেটা আমাকে এত বিয়ার করতে হবে, কিন্তু সেটি দেখবে কারা? এটা আসলে মানে যেহেতু আমি প্রথমেই আমার পার্টটা বলেছি, আর দ্বিতীয়টা এটা অবশ্যই গভর্নমেন্টের একটা ব্যাপার আছে যে সরকার এটা দেখবে যে আসলে কেন এই প্রাইসটা তাহলে বৃদ্ধি পাচ্ছে। সেইখানে বিশেষ করে আমাদের দেশে যে ব্র্যান্ড কোম্পানিগুলি আছে, অ্যাপেক্স আছে, বাটা আছে, আপনার আরও বিভিন্ন যে কোম্পানিগুলি আছে, কথার কথা হচ্ছে তারা কেন এত তাহলে বেশি প্রাইস দিচ্ছে। এগুলি তো অবশ্যই সরকারিভাবেই দেখার কথা, আমাদের তো আর ওই জায়গাটা তেমন একটা মানে ইনভলভমেন্টটা নাই। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে এই যে চামড়া শিল্প আমরা জানি যে সাফারে ট্রান্সফার হয়েছে, সেখানে এই যে প্রসেসিংটা হয় সেটি সিইটিপি হয়েছে আমরা জানি, সেটা একটু যদি বলেন। সিইটিপিটার ব্যাপারটা আসলে যেটা হয়েছে যে এটা কিন্তু আমরা আমাদের মানে দুঃখজনক একটা ব্যাপার হলো যে এই সিইটিপিটা যখন তৈরি হয় প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং, এখানে কিন্তু আমাদের ট্যানারি মালিকদের কোনো মানে ইন্টারেস্ট ছিল না বা আমাদের কোনো ইনভলভমেন্টও ছিল না। আপনারা জানেন যে এটা বেসিক সরাসরি এটা মানে ইয়ে করছে কি বলে এটাকে মানে ওনারা মানে এটা রেডি করছেন, বেসিক রেডি করছে, তাদের তত্ত্বাবধানে ছিল। সাথে সাথে এখানে বিআরটিসি আফটার বুয়েট যে একটা সংগঠন আছে ওনাদের মানে ওনারা উপদেষ্টা হিসাবে এখানে ছিলেন, কনসালটেন্সি ফার্ম, তো ওনাদের সবসময় ইয়েটা ছিল। রিসেন্টলি যেটা হয়েছে যে ওনারা এই চাইনিজ কন্ট্রাক্টরের থেকে টোটাল তাদের যে মানে মেয়াদ ছিল, প্রজেক্টের মেয়াদ জুনে শেষ হয়ে গেছে, এটা আর এক্সটেনশন করা হয়নি, সুতরাং এখন এটা বিসিকের আন্ডারে চলে গেছে। এবং এর পরবর্তীতে এখানে একটা কোম্পানি গঠন করা হয়েছে, সিইটিপি পরিচালনা কোম্পানি, যেটা যেটার কাছে এটা মানে মানে হস্তান্তর করা হয়েছে। তবে সিইটিপিটার বর্তমান যে অবস্থা, যেটা আমরা মানে বাইরের থেকে যতটুকু জানতে পেরেছি এবং তথ্যটা আমাদের কাছে যতটুকু আছে, ততটুকুতে আমরা দেখেছি যে সিইটিপি এখন 80-85% মতো কার্যকর আছে। এটা হলো জাস্ট সলিড সলিড অংশটা না, এটা হলো লিকুইড অংশটা, যেখানে আর কি আপনার তরল বর্জ্যটা যাবে এবং পরিশোধন হবে। কিন্তু এখানে আরও দুইটা ইউনিট কম্পোনেন্ট আছে, যেমন একটা হলো আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আর একটা হলো ক্রুম রিকভারি ইউনিট। তো ক্রুম রিকভারি ইউনিটে আমাদের জানার মতে যে এখানে ক্রুম মানে আপনার ইয়েটা করছে, ক্রুম সেপারেশন করা যাচ্ছে কিন্তু রিকভার করা হচ্ছে না, সেপারেশন করে আমরা রেখে দিচ্ছি একটা কেকের মতো করে। আর সলিড ওয়েস্টের কিন্তু কোনো ম্যানেজমেন্ট নাই, আপাতত একটা খালি জায়গা আছে যেখানে আমরা ডাম্পিং করতেছি, বাট এটা অদূর ভবিষ্যতে হয়তো উইদিন 6 মান্থের ভিতরে এটা ভরে যাবে, তারপরে কিন্তু আর আমাদের মানে হয়তো বা মানে রাস্তাঘাটেই সলিড বর্জ্যের ব্যবহার নিয়েও আমরা দ্বিতীয় ভাগে আলোচনা আপনার কাছে আসবো, সেটিরও একটা বড় বাজার রয়েছে বা বড় সম্ভাবনা আছে। আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোজেম তার কাছে আবার ফিরতে চাই। মোজেম, আমি একটু চামড়ার বিষয়ে একটু আবারও চামড়াজাত পণ্য বা চামড়া রপ্তানি এই জায়গাটা একটু নজর দিতে চাই। আমাদের দেশীয় চাহিদা এবং আন্তর্জাতিক চাহিদা এই দুটোই বড় একটা সম্ভাবনার জায়গা রয়েছে, সেই জায়গাটা আসলে আমরা কতটুকু এগোতে পারছে? মাঝখানে অনেকটা খারাপ সময় গিয়েছে, ধীরে ধীরে কিছুটা অগ্রগতি আমরা হচ্ছে জানছিলাম, সেই জায়গাটা একটু আলোচনা শুনবো। চামড়ার সম্ভব বাজারের সম্ভাবনা নিয়ে আলাপ করতে গেলে আমার আসলে আমি উত্তেজিত হয়ে যাই এবং তখন আমার গলা আসলে নিচে থাকে না, কেন জানি গলা উঁচু হয়ে যায়। এই যে চামড়ার বাজারের এই সম্ভাবনার আলোচনাটা 80-এর দশক থেকে চলছে, যখন গার্মেন্টস খাতের সম্ভাবনার কথা আলাপ হয়েছিল তখন কিন্তু একই সময় চামড়ার সম্ভাবনাও কিন্তু একই সময় ওই সময় আলোচিত ছিল, কিন্তু গার্মেন্টস খাত আজ কোথায় চলে গেছে আর চামড়া আজকে কোথায় রয়ে গেছে, এখান থেকে আমরা টের পাই যে আমরা চামড়া নিয়ে শুধু সম্ভাবনার আলাপই করে যাব কিন্তু চামড়া নিয়ে সম্ভাবনার বাস্তবায়ন আমরা কিন্তু এখন পর্যন্ত দেখলাম না। এখন পর্যন্ত $1 বিলিয়ন উৎপাদন এক বছর হচ্ছে, আবার নিচে পড়ে যাচ্ছে, এবারই $849 মিলিয়ন উৎপাদন হয়েছে চামড়াজাত পণ্যের রপ্তানি, যেটি হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি। তবে এটা ঠিক যে দেশীয় বাজার বড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুটো জায়গাতেই আসলে দুই রকমের সম্ভাবনা এবং দুই রকমের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। দেশীয় বাজারে আপনি একটু আগে যে সমস্যাটি বললেন যে চামড়ার কিনতে আসলে 1000 টাকাও পাওয়া যাচ্ছে না, অথচ চামড়ার জুতা কিনতে দেশীয় বাজারে দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো এগুলো 5000-6000 টাকা রাখছে। একটা বড় কারণ হচ্ছে দেশীয় বাজারে আমাদের এখানে ব্র্যান্ডেড কোম্পানির সংখ্যা খুব কম। আপনি দেখবেন যে আপনি হাতে গোনা আপনি 2-3টি কোম্পানির নাম করতে পারবেন যাদের দোকান থেকে আমরা বা আপনারা সবাই আমরা আমাদের পণ্য কিনে থাকি দেশীয় বাজারে। একটি বাজারে এত অল্প সংখ্যক উদ্যোক্তা বাজারে থাকলে আসলে প্রতিযোগিতার পরিবেশটি নষ্ট হয়, মানে সেই জায়গাতে অবশ্যই আরো উদ্যোক্তা আসা দরকার ছিল। আসার কথা যে বেশ কিছু কোম্পানি আসলে এই বাজারে ঢুকেছিল এবং আছে এখনো তারা, কিন্তু প্রতিযোগিতা করবার মতো যে বড় 2-3টি কোম্পানি রয়েছে সেটির কাছাকাছি তারা এখনো যেতে পারেনি।
উপরন্তু যারা ঢুকেছিল তাদেরও কারো কারো বিরুদ্ধে আবার ব্যাংকের অভিযোগ রয়েছে, টাকা নিয়ে তসরুফের অভিযোগ রয়েছে, ফলে তারাও আসলে খুব ভালো করতে পারেনি। ফলে চামড়ার জাত পণ্যের ক্ষেত্রে যদি আমরা প্রতিযোগিতা ফিরিয়ে আনতে পারি তাহলে দেশীয় বাজারে, তাহলে কিন্তু আমরা মূল্যের ক্ষেত্রেও তার একটা ইতিবাচক ধনাত্মক প্রভাব আমরা কিন্তু দেখতে পাবো এখানে, যেটি আমাদের এখানে অভাব রয়েছে, সেটি হলো একটি দিক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যেটি সম্ভাবনার যে জায়গাটি আমরা দীর্ঘদিন যাবৎ আটকে আছে, সেটি হলো যে আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়াজাত পণ্য রপ্তানি হয় হলো থার্ড পার্টির কাছে। আমরা কিন্তু ফার্স্ট পার্টি কোনো ব্র্যান্ডের কাছে পণ্য রপ্তানি করতে পারি না। এমনকি টিম্বারল্যান্ডের যে বিজ্ঞাপন মাঝে মাঝে দেখেন বা টিম্বারল্যান্ড কোম্পানির যে জুতা আমাদের এখানে তৈরি করতে দেখেন, দুঃখজনকভাবে সেই চামড়াটি কিন্তু স্থানীয় চামড়া ব্যবহার করার ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা আছে। ওইখানকার চামড়া ব্যবহার করতে হলে আন্তর্জাতিক পরিবেশ মানদণ্ডে যে চামড়া উৎপাদন হয় সেটি ব্যবহার করেই কেবলমাত্র ওই ব্র্যান্ডের তো পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে তারা রপ্তানি করতে পারে। এবং সে কারণেই দুঃখ হচ্ছে এখানেই যে দেশের বাজারে চামড়া নষ্ট হয়ে পড়ে যায়, কিন্তু বিদেশ থেকে আমাদের প্রতি বছর চামড়া আমদানি করতে হয়, এবং এই চামড়া আমদানির পরিমাণ কিন্তু প্রায় $100 মিলিয়ন মতো, এবং এই আমদানির পরিমাণ বাড়ছে। সুতরাং আপনি এখানেই বুঝতে পারছেন যে কাঁচা চামড়া দেশের ভিতরে আমরা ব্যবহার করতে পারি না, শুধুমাত্র পরিবেশ মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারছি না বলে, অথচ আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারগুলো আমাদের এখানে পণ্য উৎপাদন করছে কিন্তু সেগুলো আমদানিকৃত চামড়া দিয়ে করতে হচ্ছে। সুতরাং সেটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আমার এই জায়গাটিতেই আমার বলার বিষয় সেটি হলো যে আমরা হয়তো একে অন্যের দিকে দোষারোপ করতে পারি, কিন্তু চামড়া শিল্পনগরী যদি বর্জ্য ব্যবস্থাপনায় যদি তার আন্তর্জাতিক মানদণ্ডে উঠতে না পারে তাহলে কোনোদিনই আসলে ব্র্যান্ড বায়াররা এখান থেকে চামড়াজাত পণ্য নেবে না। আমাদের ওই থার্ড পার্টি বায়ার সাবকন্ট্রাক্টিং যারা, ওই ধরনের তৃতীয় পক্ষের কাছে আমাদের বিক্রি করতে হবে। বিদেশের আসলে স্ট্রিটে রাস্তায় যে সমস্ত দোকানে ছোট ছোট দোকান, ওখানে বিক্রি ছাড়া কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আমাদের চামড়ার জুতা ওঠানো আমাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না। সুতরাং যদি আমরা সেটা করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ, যেটি রয়েছে লেদার ওয়ার্কিং গ্রুপের মানদণ্ডে এখানে চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নীত করা, এবং সেই পরিবেশ মানদণ্ডে প্রয়োজনীয় সংস্কার করা, এবং যেটি একটু আগে মিজান ভাই বললেন যে এখানে আমরা এখন সলিড ওয়েস্ট নিয়ে কাজ করতে পারি না, এখানে আমরা এখনো প্রি রিকভারি ফেজ নিয়ে কাজ করতে পারি না, এগুলো রেখে কোনোদিন আমরা আমরা আন্তর্জাতিক বাজারে চামড়ার কোনো সম্ভাবনা আমরা কোনোদিনই অর্জন করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমাদের আগামীতে কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আলোচনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ফিলিক রুশাতে আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম কোরবানির পশু, চামড়া, অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনা এবং করণীয় জায়গাগুলো নিয়ে। বিরতির আগে জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম কথা বলছিলেন, তার কথার সূত্র ধরেই টিপু সুলতান মহাসচিব, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তার সঙ্গে আলোচনায় ফিরব। জনাব টিপু সুলতান, আপনি ব্যাংকিং সাপোর্টের কথা বলছিলেন এবং করোনাকালীন সময়ে নানা চ্যালেঞ্জও রয়েছে, চামড়া সঠিকভাবে আপনারা সংরক্ষণ করবেন, তার সাথে আগে আপনারা সেটিকে যেন সঠিকভাবে পেতে পারেন সেই জায়গাটা, এবং তার সাথে সাথে এই যে চামড়া শিল্পের সম্ভাবনার জায়গায় মজুম ভাই বলছিলেন যে আসলে কেন এগোতে পারছে না, অনেকগুলো বয়সেও বলছেন অনেকদিন ধরে এই সেক্টরে আপনারা কাজ করছেন, এই জায়গাগুলো একটু আলোচনা শুনব। দেখুন, এই সেক্টরে তো অনেকদিন ধরে আমরাও কাজ করতেছি, টেনার্স করতেছে, বিএফএলএল এভিএ করতেছে, সবাই চামড়া সংশ্লিষ্ট যারা যারা আছে, শুধু তো ডেভেলপমেন্টের কথা বলতেই আছি মুখে মুখে আমরা, বাস্তবমুখী না, কোনটার ইমপ্লিমেন্টেশন এই পর্যন্ত হয়েছে সেটাও কিন্তু চক আউট ফাইন্ড আউট করলে দেখা যাবে খুব কম পার্সেন্ট। এখন এখানে আমাদের গাফলতিও রয়েছে, সরকারের পক্ষে থেকে ট্যানারিগুলো যে আপনার 2017 থেকে আপনার শিফটিং প্রক্রিয়া হয়েছিল, সরকার কিন্তু সেই বছরই প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছিল, সরকার আন্তরিক ছিল এই সেক্টরের প্রতি অনেক, এটা এগিয়ে যাক গভর্নমেন্টও চাচ্ছে, তো গভর্নমেন্ট চাওয়ার পর আমরা চামড়া সংশ্লিষ্ট যারা যারা, দেখুন ব্যাংকের সাথে কিন্তু ট্যানারির সাথে একটা ভুল বোঝাবুঝি আছে মোটামুটি আপনি ধরতে পারেন। আমি দেখেছি গতবারও বলার চেষ্টা করেছি, এই যে 500-700-800 কোটি টাকা লোন দেওয়া হয়, এই লোন এক বছরের জন্য দেওয়া হয়, দেখা যায় যে মিডল অফ দ্য ইয়ার তারা অর্ধেক পরিশোধ করেছে, অর্ধেক করেনি। অর্ধেক না করার পর যে আগামী বছর যে চলে আসলো সেখানে 500-600 কোটি টাকার উল্লেখ করে ফলাভাবে প্রচার করা হয়, আসলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা আবার তারা কেটে নিয়ে আবার নতুন করে অর্ধেক টাকা দেয়, তো একটা শুভঙ্করের ফাঁকি কিন্তু এখানে রয়ে যায়। ট্যানারি এবং
ওই ব্যাংকের সাথে যে সামঞ্জস্যতাগুলো আছে এটা যদি আমার ধারণা যাতে ব্যাংক যদি পরিষ্কারভাবে ব্যাংকের অপরাধ তো অন্য কেউ সাফারিং হইতে পারে না, আপনারা 8,500 কোটি টাকা ট্যানারি শিল্পে দিয়েছে ঠিক আছে, 5,000-5,500 কোটি টাকার ভিতরে একজনই নিয়ে নিয়েছে, 3,000 কোটি টাকা 154টা ট্যানারি ভাগ করে নিয়েছে, এটা তো ব্যাংকের ফল্ট। ব্যাংক যদি আমার 20 কোটি টাকার সম্পদ রেখে 200 কোটি টাকা দেয়, এটা ব্যাংকের এক্সামিন করা উচিত ছিল আমাদের যে আসলে রিয়াল পার্টি নাকি রিয়াল ভাবে অসম একটা প্রতিযোগিতা করে। এই যে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে আর ধুমরু জাল আর ব্লেম আর গেম, এটা যে একে অপরের প্রতি ওই যেটা বললো ডেভেলপমেন্টের কোনো কথা নাই, আমাদের যে ডাক্তার স্যার বললো মাধ্যম স্যার বললো যেটা সঠিক কথা বলছে, আমরাও বাস্তবায়ন চাই এবং বাস্তবায়নটা কখন হবে দেখুন অনেক ব্যাপার উদাহরণ না দিলেই নয়, 28টা হাটের মধ্যে 20-8টা হাট কেটে দিয়ে বাংলাদেশে এই ঢাকা শহরে 20টা হাট দিয়েছে, প্রতিদিনই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই নাই সেখানে, মানে সুযোগই নেই সেখানে, সুযোগই নাই। মাইকিংয়ে বলছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনি যদি সরজমিনে দেখেন চিত্র পুরাটাই ভিন্ন। তো এই ধরনের তো গভর্নমেন্ট তো আমাদের জায়গায় জায়গায় মার্কেট মার্কেটে গিয়ে সিকিউরিটি নিয়োগ দেওয়া সম্ভব না, এটা আমরা জাতি যদি ঘুরে না দাঁড়াই মানুষ যদি সভ্যের দ্বার প্রান্তে না যায় ব্যবস্থাপনাও যেন সেরকম না হয়। ইউরোপ আমেরিকা আমাদের থেকে 50-60-100 বছর এগিয়ে গিয়েছে, মালয়েশিয়া কাছাকাছি দেখুন, আমাদের ব্রিটিশ 200 ইয়ার্স শাসন করার পর 1947 রিলিজ দিয়েছে, মালয়েশিয়ার মতো দেশকে 1957 রিলিজ দিয়েছে, দ্যাট মিন্স আমাদের 10 বছর পরে। ক্রাইম অপরাধ করাপ্ট ওখানে কম ছিল না কিন্তু তারা কিভাবে কন্ট্রোল করছে কিভাবে নিধন করেছে, আপনি যদি ইউরোপের কাছাকাছি তাদের স্ট্যান্ডার্ড এখন আছে বর্তমানে তাদের চলাফেরা জীবনযাপনের ব্যবস্থা, এই যে তা আহলে যদি জাতি যদি ঘুরে না দাঁড়ায় জাতি যদি সভ্য না হয় কোনো গভর্নমেন্টের ব্যবস্থাপনাও যদি সেরকম না হয় ব্যবস্থাপনাও যদি না হয় আইন আছে আইনের প্রয়োগ নাই, অর্ডার আছে তামিল নাই, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কেউ মানি না, তাহলে তো এটা হবে না, সরকারের পক্ষে একা সম্ভব না, কোনোদিনই পসিবিলিটি না। আমরা শুধু স্বপ্নই দেখব সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়ে যাওয়ার, এটা বাস্তবে রূপান্তরিত হওয়া বড় কঠিন। চামড়ার ক্ষেত্রেও সেম ঘটনা, যে আমরা যে অনিয়মে জর্জরিত এটা অনেক দিনের যুগের পরে যুগের জটলা, এই জটলাগুলো সারানোর জন্য খুব অতি দ্রুত চামড়া সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় কমার্স মিনিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি তাদের পক্ষ থেকে স্পেশালি মনিটরিং সেল করে এবং তদারকি এবং এটাকে কঠোর থেকে কঠিনভাবে নজরদারির আওতায় আনলে আমার মনে হয় সেক্টর ঘুরে দাঁড়াবে। আমাদের কিন্তু সমন্বয়ের অভাব নাই ট্যানারির সাথে এবং ব্যাপারী প্রান্তিক অঞ্চলের ব্যাপারীর সাথেও আমাদের রিলেশন আছে খুব ভালো, এখন একটা জায়গাতেই আমাদের বাধা সেটা হচ্ছে শুধু টাকা, টাকা ক্যাশ ফ্লো না থাকলে কিন্তু চামড়া আমরা কিনতে পারবো না। একদম সহজ হিসাব, আগামীকালই আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন সবাই এক্সিকিউশনে যাবে, এখন প্রশ্ন হচ্ছে আবার ডিজাস্টারের কথা আবার ধ্বংসের কথা আবার চতুর্দিকে এগুলি হবে আগামীকালই, এগুলি কিন্তু মানুষ চায় না, জাতি চায় না, দেশ চায় না, আমরাও চাই না, এটার থেকে কীভাবে পরিত্রাণ হব এবং এটার কৌশল একটাই, এটার থেকে বের হওয়ার জায়গা একটাই। আমি বারবারই বলতেছি বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্টের পক্ষ থেকে আমি বলতেছি এবং আমাদের সংগঠন চায় যেটা বারংবার যে এটা একটা সুষ্ঠু নীতিমালা এবং বিধিমালায় ফিরে আসুক, এটাতে যদি ফিরে না আসবেন এই চামড়ার ধ্বংসের কথা সারাদিনই শুনতে হবে এবং কালকের থেকে শুরু হবে 15-20 দিন পর্যন্ত, তো এটা আমাদের কাছে কম্য না। ব্যাংক যদি দ্রুত, আজকেই কিন্তু শেষ হয়ে গেছে আমাদের পোস্তায় গতকাল পর্যন্ত, বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিখ্যাত কাঁচা চামড়ার জন্য সারা বাংলাদেশে বিখ্যাত, তারা কিন্তু আমার মনে 15-20% টাকা পেয়েছে, ব্র্যান্ডেড ট্যানারির কথাগুলো বলবো না, ব্র্যান্ডেড ট্যানারি সকল ট্যানারি টাকা পরিশোধ করে দিয়েছে, যেমন বলুয়া আছে, কালাম ব্রাদার্স আছে, অ্যাপেক্স আছে, রিলায়েন্স আছে, এই টাইপের ট্যানারিগুলো, করিম লেদার, বিএলসি, এই টাইপের ট্যানারির কাছে কিন্তু কোনো টাকা নেই, মিডল ক্লাসের যে ট্যানারিগুলো এদের কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা রয়ে গেছে, এরা যদি আন্তরিক হয়ে আমাদের আজকেও পারে তারা যদি ইচ্ছা করে ক্যাশ টাকা দিয়ে আমাদের আরাধ্যার ভাইদের ডেকে যার যতটুকু পসিবিলিটি আছে এবং বুঝিয়ে বলে শেষ করুক জিনিসটা, তারাও তোমরাও ব্যবসা করো আমরাও করি, যদি এককভাবে আমাদের আরাধ্যার হক এবং ডিমান্ডকৃত টাকা পাওনাকৃত টাকা রেখে দিয়ে তারাই লবণযুক্ত করে চামড়ার স্তূপ করে নেয়, এটা তো অনাকাঙ্ক্ষিত ব্যাপার হবে এবং দুঃখজনক ব্যাপার এবং অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা যেটা বারবার বলার পরেও
কোনো সুরাহা পাচ্ছি না এটার। এই সুরাহা কখন হবে তাও জানি না, এটা একটা অদৃশ্য বলে মনে হয়। তা আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আকুল আবেদন, আমাদের ট্যানারের সাথে ট্যানার্স ফিনিশ এবং আমাদের আগের যে একটা মহব্বত ছিল, প্রেম ভালোবাসা ছিল, এই ভালোবাসা আগের ইন্টিগ্রিটি কমে গিয়েছে, কিন্তু সমন্বয়ের অনেক অভাব। আচ্ছা, এটা যদি আমরা আবার তৈরি করতে পারি এবং আমার লেনদেনের সুষ্ঠু লেনদেনের একটা ব্যবস্থা করে দেয় তারা, আমার মনে হয়েছে আমরা সেক্টর ঘুরে দাঁড়াবে। সরকারের পক্ষ থেকে যতই চেষ্টা করা হোক না কেন, এখানে ল্যাকিং লিকেজ থাকলে এটা রিপেয়ারিং করা সম্ভব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা চাচ্ছি দায়িত্বে যারা আছেন তারা যতটুকু ট্যানার্সের সাথে সমন্বয় করে, যারা সম্পৃক্ত এখাদের সাথে সকলকে নিয়ে এই জায়গাটাই করবেন সে প্রত্যাশা রাখছি, কারণ এইটি আমাদের আন্তর্জাতিক বাজার এবং দেশীয় বাজারে বড় একটি সম্ভাবনা আছে, এই সুযোগ কিন্তু আমরা হারাতে চাই না। ধন্যবাদ। আমরা ফিরতে চাই মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান বাংলা স্ট্যান্ডার্স অ্যাসোসিয়েশনের দিকে চলে এসেছি। এই যে যে আলোচনায় আমরা ছিলাম যে এই যে চামড়া অর্থনৈতিক গুরুত্ব, দেশীয় চাহিদা, আন্তর্জাতিক মানদণ্ড এবং মান ভালো করা নিয়ে মজিব সাহেব বলছিলেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমাদের এত বড় সম্ভাবনা, একটু মানটি যদি আমরা ঠিক করতে পারি, বর্জ্য ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন এবং সলিড বর্জ্যের কিন্তু একটা বড় চাহিদা অর্থনৈতিক জায়গাটাও একটা সম্পৃক্ততা আছে, সেগুলো একটু জানান যদি। জি, আসলে যেটা হয়েছে মজিব স্যার ঠিকই বলছেন যে আমাদের আসলে মানে অনেক এই কমপ্লায়েন্সের অভাবে আমাদের চামড়াগুলি এখন আমরা ব্র্যান্ডেড বায়ারদের কাছে বিক্রি করতে পাচ্ছি না। সেই জায়গাটায় আমরা যদি মানে আমাদের যে ট্যানারি স্টেটটা আছে এটা কিন্তু আমরা আধুনিকভাবেই তৈরি করেছি এবং আমাদের ট্যানারিগুলিও কিন্তু আমরা আধুনিকভাবেই তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু LWG সার্টিফিকেট বা ISO সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আমাদের ট্যানারিটাই কিন্তু যথেষ্ট না, কারণ আমরা ট্যানারি শিল্পনগরীতে যে CETP আছে এটাকেও কিন্তু আপনার যে LWG সার্টিফাইড হইতে হবে, অ্যাটলিস্ট তাকে আমাদের বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে পরিবেশ অধিদপ্তরের সেই সার্টিফিকেশনটা তাকে দিতে হবে, কিন্তু আমাদের প্রথমত এখন পর্যন্ত সেটা কিন্তু সেই সার্টিফিকেশনটা এখনও পাইনি, যার কারণে আমাদের অনেক ট্যানারি আমাদের কিন্তু পরিবেশের ছাড়পত্র আমরা এখনও পাইনি। সুতরাং এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ISO সার্টিফিকেট বলেন, LWG সার্টিফিকেট বলেন, সেটা কিন্তু আমাদের পক্ষে পাওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। এখন এখানে যেটা হয়েছে যে আপনার যে সলিড ওয়েস্টের কথা বলেছেন, আপনারা দেখেন যে যুগ যুগ ধরে কিন্তু চামড়ার ব্যবসাটা আমরা করে আসতেছি, আমাদের আগের জেনারেশনও করেছে, আমরা সেকেন্ড জেনারেশন কাজ করতেছি, তো তখন কিন্তু আমাদের যে সলিড ওয়েস্টটা ছিল তাটা নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না, পরিবেশেরও কোনো ক্ষতি হতো না। কী হতো তখন, আমাদের যে চামড়াগুলি ছিল এগুলিকে আমরা যেগুলি সলিড ওয়েস্ট আমাদের উচ্ছিষ্ট থাকতো সেগুলি দিয়ে কিন্তু আমরা গ্লু জিলিটিন এগুলি তৈরি করতাম, সেই গ্লু জিলিটিন আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারত, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি এগুলিকে আমরা ওই যে কিছু আমাদের এখানে সলিড ওয়েস্ট আছে যেটার মধ্যে কুরুম মিশ্রিত থাকে, এটা সর্বোচ্চ 15% হইতে পারে, 85% কিন্তু কোনো কুরুম নেই, অনলি প্রোটিন, এটা শুধুমাত্র প্রোটিন আছে। এইটাকে যদি আমি প্রপারলি ইউজ করতে পারি, ইউরোপ আমেরিকাতে কি করা হচ্ছে, এগুলিকে দিয়ে সার তৈরি করা হচ্ছে, অ্যানিমেল ফিড তৈরি করা হচ্ছে, গ্লু জিলিটিন তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের যে CETP ছিল আসলে এটা যদিও আমাদের জন্য প্রথম, যে কারণে অনেকগুলি ল্যাকিং আমাদের এখানে ছিল, এটাকে আসলে পূর্ণাঙ্গভাবে কিছু করা হয়নি। যেমন সলিড ওয়েস্টের কিন্তু একটা ব্যবস্থাপনা এখানে ছিল, কিন্তু আমরা পরবর্তীতে এটাকে আর ইনক্লুড করি নাই, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনার ক্রুম রিকভারি ইউনিট করা হয়েছে কিন্তু এটাকে ফাংশনাল করা হয়নি। সুতরাং এই সমস্ত ল্যাকিংসগুলি আমাদের এখনও আছে, কিন্তু ইন ফিউচার এগুলিকে আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো চামড়ার মূল্য নিয়ে, যেটা যে আমাদের যদিও রপ্তানি বৃদ্ধি পেয়েছে, আমি যেমনটি বলেছিলাম যে আমাদের কিন্তু প্রাইস অনেক কমেছে, সেক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্ট যে একটা মানে হয়েছে যে আমাদের কেমিক্যাল যে কস্টটা আসছে এটা কিন্তু আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের এখানে প্রায় 30-35% কেমিক্যাল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এই কেমিক্যালটা আমাদের মানে 50%-এর উপরে বন্ডেড ওয়ারাও জানে, 50% আমাদের মানে যারা নন বন্ডেড ট্যানারি আছে তারা আনে, কমার্শিয়াল এক্সপোর্টার আনে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিউটির পরিমাণটা অনেক বেশি। সুতরাং এই জায়গায় কিন্তু কমার্শিয়াল এবং নন বন্ডেড ট্যানারি বন্ডেড ট্যানারিদের সাথেও একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, যার কারণে চামড়ার দরের ভিতরে কিন্তু এটা একটা এফেক্ট পড়ে। সুতরাং আমাদেরকে যদি গভর্নমেন্ট একটা মানে ফ্ল্যাট ট্রেড করে যে যারা মানে আমরা এক্সপোর্ট করি তাদেরকে যদি একটা 40%, যেটা ভিয়েতনামে একটা সিস্টেম আছে, আপনি যা রপ্তানি করবেন তার 40% আপনি উইথাউট ডিউটি আনতে পারবেন কেমিক্যালস। তা আমাদের দেশে যদি এই ধরনের একটা মানে চিন্তা ভাবনা করা যায় যে যারা রপ্তানি করছে তাদেরকে অন্তত এই 40% রপ্তানি আয়ের 40% সে কেমিক্যাল ইম্পোর্ট করবে উইথাউট ডিউটি, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে, আমরা কিন্তু কম্পিটিটিভ মার্কেটে ঢুকতে পারবো। আরেকটি বিষয় উনি যেটি বলছেন মাঝে মাঝে, আমরা ফার্স্ট স্টেপটা যদি
হতে পারে আমরা থার্ড স্টেপে থার্ড কান্ট্রি যেটা না সেটাই আর কি যে আমরা উনি যথার্থই বলেছেন যে আমাদের দেশের এখন যারা রপ্তানি করতেছে লেদার গুডস ফুটওয়্যার তারা কিন্তু তাদের 80-90% চামড়াই বাইরে থেকে ইম্পোর্ট করতেছে এটা 100% সত্যি কথা তো আমরা ওদেরকে দিতে পাচ্ছি না বিকজ অফ কমপ্লায়েন্স কমপ্লায়েন্সে আমার এলডব্লিউজি সার্টিফিকেশন লাগবে অথবা আইএসও সার্টিফিকেট এর কি এত কঠিন বিষয় আমাদের দেশে এত র ম্যাটেরিয়ালস থাকা সত্ত্বেও আমরা সেটাতে কেন নজর দিচ্ছি না কমপ্লায়েন্সটা আসলে র ম্যাটেরিয়ালের সাথে জড়িত না এটা হলো যে আপনার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে না আমি সেটা বলছি না যে কাঁচা চামড়ার কথা বলছি যে আমাদের এত বড় একটি বাজার কাঁচা চামড়ার একটু কমপ্লায়েন্সের বিষয়টি যদি আমরা নজর দিই তাহলে তো এই জায়গাটা আরো অনেক দূর যেতে পারে ডেফিনেটলি আমাদের অনেকগুলি ট্যানারি কিন্তু অলরেডি এলডব্লিউজি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন কিন্তু যেটা হলো যে আমি যেটা বলতেছিলাম যে সিটিপি আপনার যেহেতু আমার এই ট্যানারি স্টেটের ভিতরে আছে এই সিটিপিকে কিন্তু কমপ্লায়েন্সের ওই জায়গাটা একটা পাস মার্ক পেতে হবে ওই মার্কটা কিন্তু সে এখন অর্জন করতে পারেনি সেটা অর্জন না করতে পারলে কিন্তু আমাকে এলডব্লিউজি সার্টিফিকেট দিতে না অর্থ খরচ করা এই সিটিপি করে আমার লাভটা কি হলো এটা আসলে আমাদের ট্রায়াল এন্ড এরর বেসিসে এখন আমাদের চলতে হচ্ছে হয়তোবা উইদিন বা শর্ট টাইমের ভিতরে আমরা এটা পারবো অলরেডি আমরা বলছি যে গভর্নমেন্টকে এটাকে যে যদি অ্যাটলিস্ট বিএমআরই পর্যায়ে আবার যদি এটা রিহ্যাবিলিটেশন করে একটা প্রোগ্রাম নিয়ে একটা প্রজেক্ট নিয়ে যদি এটাকে রানিং করানো যায় তাহলে আমরা অদূর ভবিষ্যতে এলডব্লিউজি পেয়ে যাব এটা আমাদের খুবই আশা আছে আচ্ছা আচ্ছা আমরা অসীম প্রত্যাশা কিছু ধন্যবাদ আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণা পরিচালক সিপিডি আমরা শেষ দিকে এসে এই যে চামড়ার অর্থনৈতিক গুরুত্ব আমাদের যে সমস্যাগুলো নিয়ে কিছুটা আলোচনা আমরা করার চেষ্টা করেছি সে জায়গায় অবশ্যই আমরা প্রত্যাশা রাখবো এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে অন্য অন্য সেক্টরে যদি বাংলাদেশ এগিয়ে যেতে পারে এই সেক্টরে কেন নয় এত বছর শুধু কথার মাঝখানেই আমরা কেন থেকে যাব সে জায়গায় কী বা করণীয় সেই জায়গাটা আবারও যদি বলে একটু শেষ করেন ধন্যবাদ আমরা আসলে চামড়া খাতে আমাদের অগ্রগতি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কেননা মানুষের যখন আয় বৃদ্ধি পায় এবং বাংলাদেশের মানুষের যেহেতু মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে সুতরাং তার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে কিন্তু এখন চামড়াজাত পণ্যেরও কিন্তু চাহিদা দেশের ভিতরে বাড়ছে সমস্যাটা হলো যে এই চামড়া যে জায়গাগুলোতে প্রসেস হচ্ছে সেটা হলো যে ট্যানারিতে এবং যেখানে চামড়াজাত পণ্য উৎপাদন হচ্ছে এই উভয়ই আসলে দেশীয় বাজারের জন্য তারা যেমন পণ্য উৎপাদন করেন আবার তারা রপ্তানি বাজারের জন্য পণ্য উৎপাদন করেন কিন্তু সমস্যা হচ্ছে দেশীয় বাজারের জন্য পণ্য উৎপাদন করলেও পণ্যের মানদণ্ডের ক্ষেত্রে পরিবেশগত মানদণ্ডে অতটা আসলে চাহিদা প্রয়োজন হয় না কমপ্লায়েন্স অতটা না দেখলেও চলে ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই দোটানায় থাকেন যে তারা কমপ্লায়েন্স যারা করবেন তারা দেশীয় বাজারের জন্য করতে গেলে অনেক বেশি ব্যয় করতে হয় যেটা আসলে না করলেও চলে এরকম এক ধরনের প্রবণতা আছে আবার রপ্তানি বাজারের জন্য যদি করতে চান তাহলে সেটির জন্য আসলে বাজারটি এখনো অতটা বড় না সুতরাং সেই জায়গাটির জন্য আবার এত বিনিয়োগ করবেন এই ধরনের একটা দ্বিধায় থাকেন আমাদের ট্যানারি মালিকরা যে তারা তো দেশীয় বাজারের জন্য করছেন আবার রপ্তানি বাজারের জন্য করছেন এই দ্বিধার কারণে কিন্তু আমাদের এই অগ্রগতিটা হচ্ছে না আমার মনে হয় যে রপ্তানি আমাদের এখানে এই দ্বিধাতে কাটিয়ে উঠে দেশীয় বাজার এবং রপ্তানিমুখী বাজার উভয় বাজারকে সমগুরুত্ব দিয়ে আসলে পরিবেশ মানদণ্ডে আমাদের এই সিটিপি যেটি করা হয়েছে সাভারে সেটিকে নিয়ে যাওয়া এই জায়গায় কোনো দ্বিধা রাখা দরকার নয় এবং এটার জন্য যে বাড়তি ব্যয় বা আরো যদি অর্থ বরাদ্দ দরকার হয় তাহলে সরকার সেটি অবশ্যই করবেন আমরা এবং আমরা সিভিল সোসাইটি থেকেও আমরা ব্যবসায়ীদের সঙ্গে এটি জোরালো ভাবে এই আবেদনটি করব সরকারের কাছে যে প্রয়োজনীয় যা যা করার দরকার এটিকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য তার জন্য যদি আরো একটি নতুন প্রকল্প নেওয়া দরকার পড়ে তাহলে সেটি নিয়ে এটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা শুধু আমার শুধু একটাই শর্ত থাকবে ব্যবসায়ীরা যেন সকলে একাট্টা থাকেন তারা যেন পিছপা না হন কেননা এটির পিছনে ব্যয় করতে গেলে তাদেরও ব্যয় বেড়ে যাবে এই কারণে অনেকেই উৎসাহী হন না এই প্রসেসিং এর জন্য তাদেরও ব্যয় দিতে হবে কোম্পানিগুলোকে এটি চার্জ দিতে হবে সেটিতে অনেকে পিছপা হয়ে যাওয়ার প্রবণতা থাকে তারা যেন পিছপা না হন কিন্তু এটির জন্য সরকার যেন সিপিটিকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করে এবং এটির বাস্তবায়ন কালে যেন IWG কে যেন সক্রিয়ভাবে এর সঙ্গে রাখা হয় লেদার ওয়ার্কিং গ্রুপকে যদি সক্রিয়ভাবে সঙ্গে রেখে যদি এটিকে মানদণ্ড নিয়ে যদি সার্টিফিকেশনটি শেষ করা হয় পরিবেশ অধিদপ্তরকেও যদি সাথে নিয়ে সার্টিফিকেশনের কাজটি যদি আমরা করে ফেলি তাহলে আমরা একই সাথে দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার উভয় বাজারে আমাদের একটা বড় রকমের ইতিবাচক পরিবর্তন হবে আমি শুধু এই একটা কথা বলে শেষ করছি যখন সাভারে যখন চামড়া শিল্পনগরী স্থানান্তর হবে করছে তখন কিন্তু আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়েছিল
এবং তারা খুবই আগ্রহী ছিল যে সাভারে শিল্পনগরী স্থাপন করলে তারা বাংলাদেশ থেকে তারা নতুন করে পণ্য নেবে, এখানে বিনিয়োগ করবে, এরকম একটা তাদের চাহিদা ছিল, উৎসাহ ছিল। কিন্তু সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে যখন তারা দেখলো যে সাভারে যাবার পরে সাভারের অবস্থাটা হাজারিবাগের থেকে খুব একটা পরিবর্তন হয়নি এবং একই রকম পরিস্থিতি সাভারেও রয়ে গেছে। এই দুঃখজনক অবস্থার কারণে তারা আবার কিন্তু ফিরে গেছে। সুতরাং আমি মনে করি যে এটির যদি সংস্কার দরকার হয়, সরকার বিনিয়োগ করবেন, ব্যবসায়ীরা সাথে থাকবেন, কিন্তু এটির জন্য আন্তর্জাতিক মানদণ্ডে যে কোম্পানিগুলো রয়েছে তাদের সক্রিয় সহযোগিতা নিয়ে এই কাজগুলো সকলে মিলে আমরা শেষ করলে আমরা অবশ্যই আমাদের রপ্তানি বাজারটি আরো অনেক বাড়াতে পারবো। আমরা সেই প্রত্যাশা করছি, অবশ্যই চামড়া এবং চামড়াজাত পণ্যের বাংলাদেশের যে সম্ভাবনা সেটি আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যাব, সেখানে সকলের জায়গার থেকে আমরা দায়িত্বটি পালন করার চেষ্টা করব, সেই প্রত্যাশা রাখছি। এবং অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম আজম, ধন্যবাদ ডক্টর মিজান মোহাম্মদ মিজান রহমান, ধন্যবাদ জনাব টিপু সুলতান। দর্শক, কিছুক্ষণ পরেই পবিত্র ঈদুল আজহা, আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনেই পবিত্র ঈদুল আজহা পালন করব। আমরা কোরবানির পশু যথাস্থানে কোরবানি করার চেষ্টা করব, যেখানে সেখানে বর্জ্য ফেলবো না সে জায়গাগুলো অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব। আমরা পুরো বিশ্বকে আমরা এখন একটা কোভিড-19 সিচুয়েশন মোকাবিলা করে যেতে হচ্ছে, বাংলাদেশের অবস্থা আমরা সকলেই জানি, অতএব সেই জায়গাগুলো মাথায় নিয়েই সরকারি নির্দেশন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমরা পবিত্র ঈদুল আজহা পালন করব, সেই প্রত্যাশা রাখছি। এবং তার সাথে সাথে জানাচ্ছি আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 21শে টেলিভিশনের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে, সেই অনুষ্ঠানমালা উপভোগ করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি।